আমরা চলে আসলাম কলকাতার শ্রীভূমিতে, এখানে হয়েছে ডিজলি এয়ারল্যান্ড। চলো আস্তে আস্তে ডিজলি এয়ারল্যান্ড দেখে আসি। প্রবেশ গেটটাও খুব সুন্দর করেছে, এক এক করে সবাই যাচ্ছে, ভিড়ও খুব হয়েছে। গেট বন্ধ করছি বাবা, প্যান্ডেল চলে এসছি, সেইটা প্যান্ডেল। এবার আমরা আস্তে আস্তে ডিজলি এয়ারল্যান্ডটা দেখবো। এখানে অনেক লোক এসছে বিভিন্ন জায়গা থেকে, অনেকে এটা দেখতে, কিন্তু লাইটিং যে শোটা সেটা বন্ধ ছিল, এরকমভাবে দেখাচ্ছিল। যাক, যেমনই হোক ভালো, খুব ভালো হয়েছে। এখানে সবাই এসছে দেখছে, একটু ভিড় হয়েছিল, ভালোই ভিড় হয়েছিল। এটা হচ্ছে ডিজলি এয়ারল্যান্ড, কলকাতার শ্রীভূমিতে হয়েছে। এবার প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে আমরা দুর্গা ঠাকুরটা দেখতে যাচ্ছি। দেখি, খুব সুন্দর দুর্গা ঠাকুর করেছে, অনেকেই রয়েছে ফটো তুলছে, এদিক ওদিক থেকে এসে। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করলাম সবাই মিলে। এতটাই এতটাই ভিড় হয়েছে যে সবাই বাঁশি বাজিয়ে বাজিয়ে হচ্ছে ওখানে তার মণ্ডপটা খালি করতে বলছে, যেন পরের জন দেখতে পায়। এবার আস্তে আস্তে বাইরে চলে আসলাম, বাইরের দৃশ্যটাও খুব সুন্দর। ওখানে যে ফ্ল্যাটগুলো আছে, ফ্ল্যাটগুলোর গায়ে হচ্ছে অনেক লাইটিং করেছে, লাইটিংগুলো দেখেও ফ্ল্যাটগুলো খুব সুন্দর লাগছে। একবার দেখুন আপনারা, খুব সুন্দর লাগছে ফ্ল্যাটগুলো, লাইটিংগুলো।